আদম আলাইহিসসালাম শিখিয়ে দিবে, ও সন্তানেরা আল্লাহর কাছে আজকে বল, আল্লাহ যেন জীবনে কোনোদিন রাগ করে তোদেরকে জান্নাত থেকে যেন বের করে না দেয়। জোরে কোন আল্লাহ আকবার। জান্নাতীরা সেদিন বলবে, মালিক জান্নাত থেকে রাগ করে বের করে দিয়েন না আমার আল্লাহ। সেদিন ডাক দিয়ে বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। যাও যাও, খুশি হয়ে গেলাম কোন দিনের জন্য রাগ করে আল্লাহ জান্নাত থেকে বের করব না। জোরে কোন আল্লাহু আকবার। যাও, তোমাদের উপরে খুশি হয়ে গেছে। এবার জান্নাতীরা যখন আনন্দে খুশিতে, সাথে সাথে আল্লাহ বলবে, গোলাম আর কিছু চা, দিতে আমার বড় ভালো লাগে। জোরে কোন আল্লাহু আকবার। সেই দিন জান্নাতীরা আবার বলবে, আল্লাহ সব তো পেলাম, আর কি চাবো। কত গফরত সব দিয়েছেন তো মালিক, কি চাব। আল্লাহ বলবেন, চা দিতে বড় ভালো লাগে। জান্নাতীরা সেদিন নবী মূসা আলাইহিস সালাম বলবে, বারবার আল্লাহকে দেখতে চেয়েছি, একবারও আল্লাহ দেখা দেয় নাই। আল্লাহ বলেছেন, লান তারানি, কসিন কালে আমারে দেখা যাবে না, আল্লাহকে দেখতে পারি নাই। আজকে সবাই মিলে আল্লাহকে বলি, আল্লাহ এক নজর হলেও তোমাকে দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। সবাই মিলে যখন আল্লাহরে বলবে, আল্লাহ এক নজর হলো আল্লাহ আপনার একটু দেখতে চাই, সঙ্গে সঙ্গে আমার মালিক বলবে, পর্দাগুলো সরিয়ে দিবে। ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি ওয়ায়ানজুরু ইলা ওয়াজহিহি। এক নজরে মালিক তার বান্দাদের দিকে তাকায় থাকবে, বান্দারা এক নজরে মালিকের দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ, কালের পর কাল চলে যাবে, এক নজরে বেহুশের মতো শুধু মালিকের দিকে তাকায় থাকবে। আল্লাহ আপনি এত সুন্দর, আল্লাহ আপনি এত সুন্দর, জীবনে দেখি নাই, সেজদা দিছি, কানছি আপনার কাছে, ক্ষুধা লাগছে আপনার কাছে কানছি, আয় আল্লাহ দুয়ারে দুয়ারে গিয়েছি আপনার কাছে, ভিক্ষুকের মতো কেঁদেছি। আল্লাহ আপনি এত সুন্দর। যুগের পর যুগ, কালের পর কাল যখন পার হয়ে যাবে, আল্লাহ আবার একটা ডাক দিয়ে বলবে, ওয়ালা দাইনা গোলাপ, নিয়ামত শেষ না, আরো অনেক অনেক নিয়ামত তোদের জন্য আছে। জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের মনে আছে কয় নম্বরে আছে? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আমি মনে করছিলাম সবাই অলরেডি ভুলে খেয়ে ফেলছে। মাশাআল্লাহ, আমাদের এই ক্যাম্পের আইসি সাহেব যিনি আছেন, উনি আসছেন, আমরা অত্যন্ত আনন্দিত। ভরা এই মজলিসের পক্ষ থেকে ওনাকে সুস্বাগতম। আল্লাহ ওনাকে হায়াতে তৈয়বা দান করুক, কবুল মঞ্জুর করুক, পড়েন আমিন। বলেন তো কয় নাম্বারে আছি আমরা? সবাই একটু বলেন কয় নাম্বার। তাহলে গায়িকা নায়িকা এদের প্রপোকান্ডা বেড়ে যাবে, এখন বাড়ছে না কমছে? 14 নাম্বারে আল্লাহর হাবিব বলেন, শুরিবাতিল খামর, জায়গায় জায়গায় মদপান বেড়ে যাবে, আজাব আসার কারণ হবে মদপান। আজ দুবাইয়ের দিকে তাকায় দেখে, মুসলমানদের দেশে দেদারসে মদ চলতেছে, আমাদের দেশে পর্যন্ত কেরো, কি নাম কেরো না, না বাণিজ্যিকভাবে খুব লাভবান হইস, অন্য কিছুতে লাভ না হইলেও পচা চিনি টিনি দিয়া মদ বানানোর পরে দেশ অনেক রেমিটেন্স পাচ্ছে, এটা আজাব আসার কারণ।
জোরে কোন কি আসার কারণ? আমাদের দেশে একটা মন্ত্রণালয় আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই নিয়ন্ত্রণের জায়গায় যদি আমরা একটু নির্মূল বানাতে পারতাম, মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর, মদকে যদি আপনি নিয়ন্ত্রণে রাখেন, আজকে কম আরেকদিন বাড়বে, আরেকদিন কম এরপরে বাড়বে, এরপরে কম আবার বাড়বে, ঠিক কিনা বলেন? মদকে করতে হবে নির্মূল। যদি আপনি নির্মূল করতে পারেন, সেই যে মদিনায় শেষ হয়েছে আর কোনো দিনের জন্য ফিরে আসে নাই, ঠিক কিনা বলেন? এখনকার শাসক যদিও কূটনীতিকদের জন্য এখন কিছু কিছু পারমিট দিচ্ছে, এটা আজাব আসার কারণ। রসুলের হাদিস বলছে এই কারণে আজাব আসবে যে 15টা কারণ, এর মধ্যে 14 নাম্বার মদপান বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? 15 নাম্বারে আল্লাহর হাবিব বলেন ওয়ালা আখিরু হাদিহিল উম্মা ওয়ালাহা, আগেকার বড় বড় আলেমদেরকে গালি গালাজ করা হবে, গালমন্দ করা হবে, আগেকার আলেমদেরকে নিয়ে বাজে কথা বলা হবে, মৌলবাদ জঙ্গিবাদ বলে আলেমদের দিকে ইন্ডিকেট করা হবে, এই রকম কাজ প্রতিনিয়ত কিছু বামপন্থী লোকেরা করে, তাদের কারণে যিনি আজাব আর গজব দেন তিনি কে? এবার শুনেন কি কি আজাব আসতেছে। রসুল হাদিসের মধ্যে বলে গেছেন 1445 বছর আগে। আপনাদের কষ্ট হচ্ছে? চারজন যুবক, এরা একেবারে অল্প বয়সের যুবক, মাশাআল্লাহ, এরা বসলে আমরা খুশি। এরা এখন চিন্তা করছে সুবহানাল্লাহ, হুজুর ওয়াজের মধ্যে আমাদেরকে কেমনে দেখলো। এবার আপনারা আসেন তো ইনশাআল্লাহ, আমি চাই আমার সব শ্রোতাদেরকে নিয়ে মাহফিলে যেন কথাগুলো বলতে পারি। কবে আবার মাহফিল বন্ধ হয়ে যায় জানি না, কারণ আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখনো নিয়ামত হিসাবে মাহফিলগুলো আছে। ওয়ার্ল্ডে, সারা ওয়ার্ল্ডে যেখানে বাঙালি আছে ওইখানে পর্যন্ত মাহফিল জীবিত আছে। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া থেকে আসলাম, এই 2 দিন আগে ওইখানে বাঙালি কমিউনিটি মাহফিলের আয়োজন করে নিয়ে গেছে। এটা আমার দেশের একটা রহমত, আল্লাহ যেন যুগ যুগ এটাকে বাঁচিয়ে রাখে, পড়ে না আমি। কি কি শাস্তি আসবে এবার শুনে, আল্লাহর হাবিব বলেন শাস্তি আসবে এমন, ফালিয়ার তাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাস উত্তপ্ত হয়ে যাবে, বাতাসের মধ্যে মনে হচ্ছে আগুন আসতেছে, এই রকম উত্তপ্ত বাতাস আসবে। কয়েকদিন আগে মিলায় দেখেন আমার দেশের বাতাস কি পরিমাণ উত্তপ্ত হয়ে গিয়েছিল, 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, রাস্তার পিচ পর্যন্ত গলে গিয়েছে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, হিট স্ট্রোক করে মানুষ মারা গিয়েছে, এমন আলামত গুলা বলে দিচ্ছে ও মুসলমান সময় এসেছে সজাগ হবার। ফালিয়ার তাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাস উত্তপ্ত হয়ে যাবে, আগুনের মতো হয়ে যাবে, খাসফান ওয়া মাসখা, বড় বড় ভূমিকম্প শুরু হবে, সিরিজ ভূমিকম্প হবে, জায়গায় জায়গায় দেশে দেশে ভূমিকম্প হবে, পৃথিবীর ভিতরে শুরু হয়ে গেছে। তুরস্কে ভূমিকম্প হয়েছে, ভয়াবহ অবস্থা হয়ে গেছে, জাপানে একদিনে 155 বার ভূমিকম্প হয়েছে, মদিনা প্লাবিত হয়েছে, দুবাইয়ের দিকে তাকায় দেখেন লন্ডভন্ড হয়ে গেছে, আমেরিকার দিকে তাকায় দেখেন এত জোরে টর্নেডো বয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র নিয়ে নতুন প্রতিবেদনগুলো দেখবেন, আজাব আর গজব ভয়াবহ হবে, বাঁচার জন্য একমাত্র যার দিকে তাওবা নিয়ে ফিরে আসতে হবে তিনি কে? খেলাছে কোন আয়াতের তাফসীর চলতেছে? সূরায়, সবাই বলেন সূরায়, আয়াত নাম্বার, লিল্লাহে তাকবীর। আমি খুব খুশি হইলাম এতক্ষণ পরে আপনাদের এই সুন্দর মনোযোগ আছে,
এআইতের তাফসির বলতে বলতে আপনাদেরকে বলতেছিলাম কি কি আজাব আসবে, বাতাসের সঙ্গে আগুন, প্রচণ্ড ভূমিকম্প, টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড়, সব আল্লাহর আজাব। এরপরে দুনিয়ার ভিতরে আজাব আসবে, আল্লাহর হাবিব বললেন মানুষ আত্মহত্যা করে মারা যাবে, উপর থেকে পড়ে মানুষ মারা যাবে। এই সময়ে আত্মহত্যার প্রবণতা বেড়ে গিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে আজাব। আল্লাহর হাবিব বললেন চেহারা বাঁকা হয়ে যাবে, ঠোঁট বেঁকে যাবে, নাক বেঁকে যাবে। এই সাম্প্রতিক সময়ে অনেক দেখবেন আপনারা গুগলে সার্চ করে দেখেন, ইউটিউবে সার্চ করে দেখেন, অনেক ফেমাস ফেমাস ব্যক্তি এদের চেহারার অবয়বগুলো বিকৃত হয়ে গেছে, ঠোঁট বেঁকে গেছে, নাক বেঁকে গেছে, চেহারা বিকৃতি আকার ধারণ করেছে। এরপরে আল্লাহর হাবিব বলেন ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আমার বাংলাদেশে পর্যন্ত মেয়ে মেয়ে বিবাহ করার জন্য নারায়ণগঞ্জ থেকে মংলা পর্যন্ত সফর করে চলে গেছে, উদ্দেশ্য হচ্ছে মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করবে, ঠিক কিনা বলে? শুরু হয়ে গেছে এগুলা। এখন দেখবেন ওই দিন সাক্ষাৎকার নিচ্ছে এক মেয়ের কাছ থেকে, বলছে আপনি ছেলে না মেয়ে? বলছে একটা হইলেই হয়। আবার জিজ্ঞাসা করছে সাংবাদিক যে আপনি তো এমনি দেখতে মেয়ের মতো, অবয়ব আকৃতি সব তো মেয়ের মতো, প্যান্ট শার্ট পরলে কি ঢাকা যাবে? বলছে মেয়ের মতো হইলেও কোনো অসুবিধা নেই। কই তাহলে আপনি কিসের ভূমিকা পালন করেন? আমি ছেলের ভূমিকা পালন করি। নাউজুবিল্লাহ করবেন না। কই তাহলে আপনার প্রেমিকা কে? ওই যে দাঁড়ায় আছে সে আমার প্রেমিকা। কয়দিনের প্রেম? কয় চার পাঁচ বছর ধরে প্রেম চলতেছে। কইছে কি বিয়ে শাদী করবেন? কইছে হ্যাঁ বিয়ে শাদীও করবো, ফ্যামিলি সবাই জানে। আপনার প্রতিবাদ করবেন শরীফ শরীফার বিরুদ্ধে, ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করবেন? তাকায় তাকায় দেখেন ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় বিটিএস এর লাভার তৈরি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আপনি আসেন কোথায়? আপনার বাচ্চাকে আপনি পেন্সিল কিনে দিচ্ছেন বিটিএস লাভারদের সিম্বল সহ, সমকামিতার চিহ্ন সহ, ছোট্ট বাচ্চার হাতের পেন্সিল তার ব্যাগের ভিতরে, সেই সিম্বল তার পেন্সিল শাপনারের ভিতরে সেই সিম্বল ঘুরতেছে। আপনি যতই মাহফিলের ভিতরে চিল্লান কতটুক কাজ হবে যদি মা বাবা সচেতন না হয়? তাদের হাতে একটা পপেট নামে একটা নতুন খেলনা আসছে, দেখবেন, দেখছেন কখনো? দেখবেন একদিকে টিপ দিলে এটা আসতে নিচের দিকে যায়, আবার টিপ দিলে নিচের দিকে যায়, আবার টিপ দিলে নিচের দিকে যায়। দেখবেন যত এরকম পপেট নামক খেলনা আছে সব দেখবেন সাত রং, রং ধনুর সাত রং পুরাটা দেখবেন পপেট জুড়ে। তার মানে একটা বাচ্চাকে ছোটবেলা থেকে শেখায় তুমি ছেলে হও আর মেয়ে হও, সমকামিতার পথ তুমি বেছে নাও, ওই যেটা ছেলে ওইটাই মেয়ে, যেটা মেয়ে ওইটাই ছেলে, এগুলোর মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। আমেরিকা শুধু এই খাতে কোটি কোটি না, বিলিয়ন বিলিয়ন না, ট্রিলিয়ন ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ করতেছে শুধু সমকামিতার পিছনে। তারা জানে মেরে মুসলমানদের তেমন কোনো ক্ষতি করা যায় না, ঠিক কিনা বলেন? তারা আফগানিস্তানে দেখেছে যুগের পর যুগ, দুই যুগ পিটানোর পরেও আফগানিস্তানের মুসলমানদের মন থেকে ইমানের শক্তিকে তারা মুছে দিতে পারে না, ঠিক কিনা বলেন? একসময় যদি ওয়াজটা আমি করতাম আফগানিস্তানের নাম নিয়ে এরকম জোরে, এখান থেকে নামার আগে বলতো হুজুর একটু চলেন, কোনো যাব হুজুর? যাতে হবে, যাইতে হবে হুজুর। একটু চিন্তা করেন এখন আর এটা বললে কেউ কিছু বলে না। ওই দিন দেখলাম টক শোতে পর্যন্ত একজন একটু আফগানের বিরুদ্ধে বলছে, আরেকজন কার আমি আফগানিস্তানের বিরুদ্ধে বললেন না। তাদের দেশে এখন 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, খনিতে এখন তারা ভরপুর, অর্থনৈতিক সমৃদ্ধি ভরপুর, চারদিকে প্রকৃতি যেন তাদেরকে উজাড় করে দিচ্ছে, কারণ প্রকৃতি চলে কার অর্ডারে? আল্লাহ অর্ডার। ও মুসলমান আজকের মাহফিল থেকে এই কথাগুলো নিয়ে বাড়ি যেতে হবে, আমার ছেলে মেয়েদের মতো হাতের ভিতরে বালা, গলার ভিতরে মালা, কানের ভিতরে দুল,
নাকের ভিতরে বাকি আছে নাকের ফুল, এরকম আমাদের ছেলেরা এখন পোশাক পরে, ঠিক কিনা বলেন? আজকে থেকে নিয়ত করতে হবে ছেলেদের হাত ধরে বোঝান, নিজের কষ্টের কথাগুলো বলেন, বেশি দূরে যাওয়া লাগবে না। এখানে আমাদের একজন ভাই বসাস, আমি আবার প্রত্যেক মাহফিলে যার বাড়িতে খাওয়া দাওয়া করি ওনার সাথে একটু গল্প করি, তো আজকে আমি খাওয়ার ফাঁকে একটু গল্প করতেছিলাম যে ভাই আপনার জীবনের কষ্টের দিনগুলা কেমন ছিল। উনি কথাগুলো বলতে বলতে চোখের পানি ছেড়ে দিলেন যে হুজুর কষ্টের দিনের কথা বলতেছেন, কষ্টের দিনটা এত ভয়াবহ ছিল, খোদার যন্ত্রণায় খোদা খোদা বলে চিৎকার করছি, এদিকে গেছি ওদিকে গেছি, কোথাও কোনো খাবার নাই। এরপরে একটা সময় মাটির মধ্যে শুয়ে পড়ছি, ওই কাঁদতে 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 চোখের পানিগুলো এসে গালের মধ্যে মাটিগুলো যে লাগছে খবর নাই, ঘুমাই গেছি। ঘুম থেকে উঠার পরে আল্লাহরে বলতেছে, আল্লাহ তুমি না মানুষের এত কাছে, তুমি কি আমার কান্নার আওয়াজ শুনতে পাও না? এই যে আমি তোমারে ডাকতেছি, তুমি কি আমার ডাকে সাড়া দিবা না? হুজুর যেই আল্লাহকে ডাকছি, কিছুদিনের ভিতরে চাকরি হয়ে গেছে, প্রতিদিন দিবে এক টাকা, মাসে দিবে তিরিশ টাকা, কোন আল্লাহ ডাক সব আল্লাহ কবুল করে। তা আমি জিজ্ঞাসা করছি, আপনি এই কষ্টের কথাগুলো কি কোনোদিন সন্তানরে বুঝাইছেন? জি হুজুর বুঝাইছি। অনেক সময় আমরা অভিযোগ করি, হুজুর সন্তান মানুষের মতো মানুষ হয় না। লোকমান আলাইহিস সালাম যেইভাবে আদর করে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, আদর করে সন্তানকে আপনি বোঝান, বুকে টেনে নিয়ে সন্তানকে বোঝান, বিটিএস লাভার বানাবেন না, সমকামিতার দিকে ছেলে মেয়ে গুলাকে দাবিত করবেন না। আজকে এত জঘন্যতম অপরাধে ছেলেরা এখন লিপ্ত হয়ে গেছে, ছেলে হওয়ার পরেও বুড়ো প্লাগ করে, কি করে বুড়ো প্লাগ করে, মেয়েরা দেখবেন প্যান্ট শার্ট পরে, অথচ যে মেয়েটা প্যান্ট শার্ট পরল কিয়ামতের দিন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তার দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আচ্ছা বলেন তো, আল্লাহ না তাকাইলে সেদিন যাওয়ার কোনো উপায় আছে? সেই দিন জান্নাতের সামনে দাঁড়ায় অনেক জান্নাতির চোখে পানি থাকবে, আল্লাহ পাক সেদিন বলবে, গোলাম একটু পরে তুমি জান্নাতে প্রবেশ করবে, তোমার চোখে আজকে পানি কেন? লোকটা বলবে, আইনা উসরাতি, ও আমার মালিক কোথায়, আমার ছেলে কোথায়, আমার মেয়ে, আদরের ছেলে মেয়েকে একটা নজর দেখতে পায় নাই। আল্লাহ বলবে, গোলাম এখনি হাজির করতেছি, আল্লাহনা বিহিম যুররিয়াতুহুম, ফেরেশতারা ছেলেকে নিয়ে আসো মেয়েকে নিয়ে আসো, সেদিন তাকে দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাকটা পরা, অনেকে তাকায় দেখবে মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরানো, চিৎকার মেরে বলবে, আল্লাহ ছেলের গায়ে জাহান্নামের পোশাক কেন, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক কেন? আজকে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন, আপনার ছেলে মেয়েকে যিনি জান্নাতি হিসাবে কবুল করবেন তিনি কে? কি সিদ্ধান্ত নেবেন? ছেলে মেয়েকে, ছেলের পোশাক ছেলে পরবে, মেয়ের পোশাক মেয়ে পরবে, ট্রান্সজেন্ডারের মতো সমাজ বিদ্বেষী, এই সমাজ ধ্বংসকারী, ইসলামের আদব লেহা সব ধ্বংস করে দেওয়ার মতো বিপজ্জনক ট্রান্সজেন্ডারকে আমার দেশে বাস্তবায়িত হতে দেওয়া হবে না, ঠিক কিনা বলে? এবার আসেন প্রিয় ভাইয়েরা, যতজন এখানে বসলাম, আমার আপনার করণীয় এমন কিছু মানুষ আছে যাদের জন্য আল্লাহ পাক জাহান্নামকে হারাম বানায় দিবে, এই মানুষগুলোর কথা শুনতে শুনতে
এই মাহফিল থেকে আজকে আল্লাহর দিকে ফিরে এসে আল্লাহর কথা স্মরণ করে এখান থেকে উঠে বাড়ি যাব, রাজি আছি ইনশাআল্লাহ। ফিলিস্তিনের জন্য আমাদের মহব্বত আছে কম না বেশি? এরপর তো কইতে পারলেন না, কম না বেশি? আরে তাদের যে ইমান, আমার কাছে মাঝে মাঝে মনে হয় ফিলিস্তিনের একটা বাচ্চার সামনে যদি আমার ইমান দাঁড় করানো হয়, আমার ইমান কয়েক সেকেন্ডও টিকবে না মনে হয়। একটা কামানের সামনে ছোট্ট বাচ্চা কিছুই বুঝে না, সে হাতটা উঁচা করে দিয়ে মালিকের দিকে কেমন তাকায় আছে, কেমন যেন বলতে চাচ্ছে, জবান দিয়ে বলতে পারি নাই, আঙ্গুল দিয়ে ইশারা করে প্রমাণ করে দিলাম আল্লাহ তুমি একক, তুমি ছাড়া কেউ নাই, জোরে কেন আল্লাহ আকবার। সে ফিলিস্তিনের মহব্বতে আজকের এই শেষ কথায় কিছু মানুষের পরিচয় তুলে ধরতে চাই। এক নম্বরে জাহান্নাম হারাম হবে তাদের জন্য, যেই লোকটা এই জমিনের ভিতরে ঈমান আনার পরে আগুনের ভিতরেও যদি ফেলে দেয়, ঈমানের পথ থেকে আসে নাই, জালেমদের জুলুম সহ্য করেছে, মাজলুম হয়েছে, রক্ত দিয়েছে, 35,000-এর উপরে আল্লাহর গোলামদেরকে আমার ফিলিস্তিনে শহীদ করে দিয়েছে, তাই বলে ইসরায়েলের জালেমদের কাছে মাথা নত করে দেয় নাই, ঠিক কিনা বলে? এরকম ইমানের অধিকারী যারা হবে, আল্লাহর হাবিব বলেন হাররামাহুল্লাহু আলাইহিন্নার, জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে, জোরে কোন আল্লাহ। এটা এক নাম্বার। দুই নম্বরে যতজন আজকের মাহফিল শুনতে আসছেন, বিপদের কথা বললাম, এই মাহফিল থেকে নিয়ত করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, সময় মতো নামাজ পড়বেন, সুন্দর করে ওযু বানায় নামাজ পড়বেন, ওয়াক্ত মতো সময় মতো রুকু সাজদা দিয়ে সুন্দর করে ওযু বানায় যদি নামাজ পড়েন, হাররামাহুল্লাহু আলাইহিন্নার, ওই লোকের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? দুই নাম্বার শেষ। তিন নাম্বারে আল্লাহর হাবিব বলেন ওই লোকের জন্য জাহান্নামের আগুন হারাম, যেই লোকটা 40 দিন ধরে, কয়দিন? সবাই বলেন সহজ না কঠিন? যাক, যারা কঠিন বলছেন এরা মিথ্যা বলেন না। সহজ না কঠিন? আবার যারা সহজ বলছেন তারাও মিথ্যা বলেন না। 40টা দিন তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে যখন দাঁড়াইছে, এই সময় থেকে নিয়ে রুকুতে গেছে, রুকু থেকে উঠে নাই, এর মধ্যে আপনি গিয়ে আল্লাহু আকবার বলে ধরতে পারছেন, এরকম যদি 40 দিন আপনি সলাত আদায় করতে পারেন, রসুল বলতেছে তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে, জোরে কোন আল্লাহু আকবার। কয় শ্রেণী হল? এক নাম্বার, ইমানের জন্য জীবন যাবে, ইমান দিব না, জোরে কোন আল্লাহু আকবার। দুই নাম্বার, পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা। তিন নাম্বার, 40 দিন তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়া। এবার কয় নাম্বার? চার নাম্বারে যতজন আজকের মাহফিলে বসলেন, মন খারাপ হয়ে গেছে, মাথা নিচের দিকে দিয়ে দুফোঁটা চোখের পানি মালিকের জন্য ছেড়ে দেন, মা বাবার কথা মনে পড়ে গেছে, আল্লাহর কাছে একটু কাঁদেন, অভাব অনটনে আছে, আল্লাহর কাছে কায়মানো বাক্যে একটু চোখের পানি ছেড়ে দেন, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? আইনান লাতমাসুহুমান্নার, দুইটা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। এক নাম্বার, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, অন্য আরেকটা চোখ আইনুন বা তাহরুসু
এই জমিনকে যারা পাহারা দিবে আমার পুলিশের ভাই, র‍্যাবের ভাই, সেনাবাহিনী, বিডিআর সবার জন্য, আপনি যদি জনগণের নিরাপত্তায় কাজ করেন, এই দুই চোখের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কয় নম্বরে আছেন? মাশাআল্লাহ, সবাই বলেন কয় নম্বর? আর আপনাদের কাছ থেকে অল্প তিন চার মিনিট সময় নিই, চার নাম্বার শেষ, এবার কয় নাম্বার? পাঁচ নাম্বারে মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, আপনার পায়ের ভিতরে দিনের জন্য ধুলা লেগেছে, মাহফিল আসতে গিয়ে বৃষ্টির পানি পড়ে কাদা লাগিয়ে মাহফিলে বসছে, ধুলাবালি লেগে গেছে, এমন ব্যক্তির জন্যে যারা দিনের জন্য কষ্ট করবে, জমিনে দিন কায়েমের জন্য খাটবে, এমন ব্যক্তিদের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার ভাই? এবার ছয় নাম্বারটা শুনে, ছয় নাম্বারে যতজন বসলেন, যতজন শুনছেন, আপনার সন্তান মারা গেছে, মান্দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, তিন তিনটা সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আপনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন, আল্লাহ আপনি দিয়েছিলেন আপনি নিয়ে গেছেন, মনের ভিতরে আল্লাহ কোনো দুঃখ যন্ত্রণা নাই, জান্নাতের কারণ বানায় দিয়ে এমন মন নিয়ে যদি মাফ চাইতে পারেন, আল্লাহর কাছে যদি নিজেকে সঁপে দিতে পারেন, জাহান্নামের আগুন যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে? এবার সাত, একেবারে শেষ সাত নাম্বার, নবী আলাইহি সালাম এই শেষ বলার পরেই দুইজন উঠছ, ফিলিস্তিনের জন্য আজকে আমরা মন থেকে দোয়া করে যাব, একটা লোক আমরা উঠবো না, দেখি ফিলিস্তিনের জন্য মহব্বত কতটুকু দেখেন, দেখছেন একটু দোয়া করার মহব্বত যদি না থাকে আল্লাহর কাছে কেমনে জবাব দিব? কর শেষ সাত নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের আগুন হারাম যদি করতে চান, আল্লাহর নবী বলেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, জবানের মধ্যে যদি চলে আসে, ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, দাখালাল জান্নাত, যিনি আপনাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন তিনি কে? এই সাতটা বিষয় বলে ছয়টা ভবিষ্যৎবাণী সহি বুখারি শেষ, এই হাদিসটা বলি আমরা মোনাজাতে চলে যাব ইনশা, ছয়টা ভবিষ্যৎবাণী আল্লাহর হাবিব করে গেলেন, নবীজি এক নম্বরে বললেন, আঙ্গুলে গুনে রাখবা উম্মত, উহুদুত সিত্তান বাইনা দাইসাব, শেষ জামানায় ছয়টা আলামত পেয়ে যাবা, আঙ্গুলের মধ্যে গুনে 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 রাখবা, কয়টা আলামত? এবার আপনি একটু গুনে দেখেন কয়টা মিলছে কয়টা বাকি। এক নম্বরে নবীজি বলেন, মাউতি আল্লাহ নবী বিশ্ব নবী দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহর নবী চলে যাবেন, আল্লাহর নবী চলে যাবেন দুনিয়া থেকে, বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নেবেন, এক নম্বরে আলামতটা দুনিয়াতে নবীজি থাকবে না, পুরাপুরি মিলে গিয়েছে, দুই নম্বর আলামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হলো, সালাউদ্দিন আইয়ুবীর সময় আবার হয়েছে, এখনকার এই রক্তের অবদানে যিনি বিজয় দান করবেন তিনি কে? দুই নাম্বারটা শুধু আমরা পাইনি, প্রথমটা পেয়ে গেছি, নবীজির পাইনি, ভুলে যায় বড় নবীজির জন্য ভালোবাসা, একবার যদি নবীজিরে পাইতাম, স্বপ্ন ঝুঁকেও নবীজিরে দেখি নাই,
যারা স্বপ্ন যুগে নবীজির দেখতে চান অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন, আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। দুই নাম্বার, বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, নবীজি আঙ্গুলে গুনে রাখতে বলছে। তিন নাম্বার, সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনম, ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেইভাবে কাশতে থাকে ছাগলের প্রচন্ড কষ্ট হয়ে যায়, এমন ঠান্ডা জনিত মহামারী আসবে। আর সাতক্ষীরায় মিলা দেখেন করোনা নামক মহামারী, ঠান্ডা জনিত মহামারী, এই মহামারী সাহাবীরা দেখে নাই, তাবীরা দেখে নাই, তবে তাবি দেখে নাই, অনেকের দাদা নানা চলে গেছেন দেখে নাই। আমাদেরকে যিনি করোনার মতো মহামারী দেখায় দিলেন, তিনি আমার আল্লাহ, বুঝায় দিলেন গোলাম, আয় আমার দিকে ফিরে আয়, ঠিক কিনা বলে। তিন নাম্বারটা আমাদের সময় এসে মিলে গেছে। এবার চার নাম্বারে, কয় নাম্বার? চার নাম্বার। চার নাম্বারটা মিলে এনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল মিয়াতা দিনার ফায়াযাল্লু সাখিতা, এমন সময় আসবে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, টাকায় মানুষের সুখ আসবে না। এখন চিন্তা করেন, এটা আসছে না আসে না? এই মাহফিলে যদি আমি প্রশ্ন করি, 100 টাকায় গরু কিনছেন, এমন লোকও হয়তো পাওয়া যাবে, কিন্তু এখন 100 টাকা দিয়ে একটা দড়িও পাওয়া যাবে, ঠিক কিনা বলে? রসুল আঙ্গুলে গুনে রাখতে বলছেন, পুরোপুরি মিলে গেছে। আজকে থেকে 1000 বছর আগে এই পৃথিবীর পরিসংখ্যান বলছে এই পৃথিবীতে জনগণ ছিল, মানুষ ছিল মাত্র 25 কোটি। 1000 বছর আগে ব্যবধানে পৃথিবীর জনসংখ্যা এখন 800 কোটি পার হয়ে প্লাস হয়ে গেছে। চিন্তা করছেন কি পরিমাণ জনসংখ্যা বাড়ছে, নেয়ামত আল্লাহ বাড়াই দিস, টাকা দিয়ে মানুষের মন ভরা যাবে, এটা চার নাম্বার। পাঁচ নাম্বারে আল্লাহর হাবিব আঙ্গুলে গুনে রাখতে বললেন, সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরবিল্লা দখলাতুহু, আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে নারীদের ফিতনা ঢুকবে না। আজকে তাকায় দেখেন রক্ষণশীল সৌদি আরব, সেই সৌদি আরবে এখন নারীদেরকে ড্রাইভিং লাইসেন্স, অবাধ চলাফেরা, হ্যালোইনের মতো উৎসব পালন, সৌদি আরবে সিনেমা হল খোলা এবং 3.5 কোটি মানুষের বসবাস, এমন সৌদি আরবের ভিতরে সিনেমা হলে টিকিট কেটে সিনেমা দেখেছে 1.5 কোটির বেশি মানুষ, অর্ধেকের বেশি মানুষ পুরোপুরি সিনেমা দেখছে। কি মনে করছে, 154টা নতুন সিনেমা হল হয়েছে সৌদি আরব, আমার নিজের চোখে আমি দেখছি, রাস্তাঘাটে মহিলারা ওপেন সিগারেট খাচ্ছে। আল্লাহ নবী বললেন এমন সময় আসবে ফিতনা ডুববে, আজ এমনিতেই আরবের ভিতরে বৃষ্টি হচ্ছে না, দাজ্জাল প্রশ্ন করতেছিল বুহাইরা তবারিয়া কি শুকায় গেছে, সাহাবীরা তখন বলতেছিল না পুরা পানিতে টই টুম্বুর, পুরা বুহাইরা তবারিয়া পানিতে ভরপুর। এখন আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন বুহাইরা তবারিয়া পুরা শুকায় যাচ্ছে, তার মানে আজাব আসতেছে। পাঁচ নাম্বারটা নবীজি যা বলছেন পুরাপুরি এখন আরবের সমাজের ভিতরে মিলে গেছে। ছয় নাম্বারে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে, আল্লাহ নবী বলেন সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার, খ্রিস্টানদের সঙ্গে তোমাদের চুক্তি হবে। 2022 সালে এই চুক্তি হয়েছে,